এখন তো আটা ময়দা সুজি লাগান না? আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি তখন ভাসি, তখন ইচ্ছা করতে ভালোবাসি ইচ্ছা করে। প্রিয় দর্শক, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আজকে কারা আছে। তো দর্শক, আজকে বরাবরের মতো আবারও আছি আমরা বান্দরবন। তো এখানে কিছু উপজাতি আছে, তাদের সাথে আমরা কথা বলবো। কেমন আছেন আপনি? ভালো। ভালো, আপনার পুরো নামটা একটু বলেন আমাদের। আমার নাম হচ্ছে থারপা মুরো। আরেকবার বলেন। থারপা মুরো। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কতজন আছে? এখন আমরা 6 জন। আপনার ফ্যামিলিতে সদস্য 6 জন। তারা কারা কারা? আপনার বাবা মা আর আমার পরিবার হচ্ছে 10 জন। মা বাবা আছে, আর বড় ভাই বোন আছে, আমার ছোট বোন ভাই আছে, সব আছে। তো আপনি মানে ধর্ম নিয়ে আপনি কোন ধর্ম বলুন? গ্রাম্মা। গ্রাম্মা না, এটা কি ধর্মে পড়ে? বৌদ্ধ না? গ্রাম্মা। গ্রাম্মা। আচ্ছা আচ্ছা। তো এখন আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি, আপনি তো এই যে আজকে দেখা গেছে মাথায় ফুল দিছেন বা হচ্ছে গলায় ইয়া, মানে খুব সুন্দর সেজে গুজে থাকেন, তো এভাবে কি এনি টাইম মানে সব সময় কি এভাবে সেজে গুজে থাকা হয়? সব সময় এটা আমরা করতে, সব সময় হয়েছে এটা। আমরা মালাও আমরা বানাইছে, তখন এটা ফুল এরকমেও আমি বানাইছে। সব মা বাবাকে, মা বাবা সব সময় এখান এই পোশাকটা রাখতে হয়েছে। আচ্ছা, তো এই যে আমি দেখতে পাচ্ছি আপনার যে মাথায় যেটা আছে, তো এটা তো মূলত হচ্ছে মানে পয়সা দিয়ে বানানো হয়েছে, তাই না? আচ্ছা, এটা কি আপনি নিজেই বানাইছেন? আপনাদের বসবাস বা আপনাদের জীবন যাপনটা কিরকম যাচ্ছে একটু বলবেন প্লিজ। ভালো, এটা আমাদের মরু তো এটা, তখন এরকম পুষার হয়েছে, তখন নাচের সময়ে ভালো, তখন তখন মানুষের বাইরে থেকে, তখন ওইখানে অনুষ্ঠান আছে, অনুষ্ঠান আছে, তখন এখানে যে কোনো মানুষরা ডাকছে, তখন আমরা ওইখানে নাচছে। মানে আপনি হচ্ছেন মূলত যদি অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলোতে যদি কেউ মানে কোনো ধরনের নৃত্যের জন্য কোনো মানুষ দরকার হয়, তখন আপনাদেরকে তারা আপনাদের সাথে তারা যোগাযোগ করে, যোগাযোগ করার পর আপনারা সেই প্রোগ্রামগুলো করেন, সেখানে গিয়ে ডান্স করে থাকেন। তো আপনাদের সংসারটা কিভাবে চলে? ওই যে সংসার তো ওটা ভালো, ওই বাগান আছে, তখন জমি তো আছে, এটা সব সময় টাকা আমরা করছে মুরুগটা, মানে আপনাদের যে মানে কাজ করতেছে, তো কৃষি কাজ করা হয় আর কি? কৃষি? হ্যাঁ, কৃষি কাজ করা হয়। আমি তখন কাজ বাগানও আছে, তখন আমি তো লেখাপড়া করছি, তখন স্বাস্থ্য কর্মে থেকে আমি কাজ করছি। কোন পর্যন্ত লেখাপড়া করেছেন? আমি হচ্ছে ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছেন। আপনার বর্তমান বয়সটা কত? আমি হচ্ছে এখন 19 বছর। আপনাকে দেখলে বোঝা যায় না। আচ্ছা, তো এখন আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনাদের সম্প্রদায়ের যারা আছে তাদের তো অবশ্যই বিয়ে শাদী হয়, তাই না? তো বিয়ের জন্য আপনারা কেমন বা কোন ধরনের ছেলেদের পছন্দ করেন আপনারা? গ্রাম্মা। গ্রাম্মা মানে এক কথায় গ্রাম্মা বলতে কি বোঝায়? গ্রাম্মা হচ্ছে তো আমাদের অনেক অনেকটা বুঝি না, তা আমাদের গ্রাম্মা, এটা তো গ্রাম্মা ধর্ম এটা। মানে আপনাদের ধর্মের ছেলেদের পছন্দ হয়? তো অন্য কোনো ধর্মের ছেলেদের কি আপনি পছন্দ করেন না বা ভালো লাগে না? মানে আপনাদের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের ছেলে যদি, ছেলেও গ্রাম্মা, তখন ছেলেও ভালো মেয়েও ভালো। বিয়ে করছেন আপনি? না, বিয়ে করেননি। তো আপনার বিয়ে হয়নি? মানে হচ্ছে আপনি যে ছেলেটার সাথে মানে যে ছেলেটাকে বিয়ে করবেন, তো এটা কি আপনার মা বাবার পছন্দে বিয়েটা হবে না আপনার পছন্দে বিয়েটা হবে? আমি যেটা যেটা পছন্দ হয়েছে এটা আমার ছেলেকে পছন্দ করতে হবে। মানে আপনি যে ছেলেকে পছন্দ করবেন সেই ছেলেকে বিয়ে করবেন? তো কেমন ছেলে? ওই যে গ্রাম্মা তো বললেন, ঠিক আছে, কিন্তু কেমন ছেলে আসলে আপনি পছন্দ করবেন? সেটা কি ছেলেটা কি দেখতে শুনতে সুন্দর হবে, না দেখতে শুনতে সে কালো হবে, না অনেক লম্বা চোড়া উঁচা হবে, না সে দেখা গেছে খাটো হবে,
না আপনার সমান সমান হবে এরকম, মানে তার বয়স কত থাকবে এরকম একটা থিম জানানো? আমি তো একই একই কাজ করছি তো জমিতে, তো আমি তো এখনো ছেলেকে ওই তখন বিয়ে করতে ইচ্ছা করে না, এখন ইচ্ছা করে না, না তো বিয়ে করবেন আরো দু চার পাঁচ বছর পর গিয়ে? আচ্ছা, তো এখন তো আমি তো আমরা তো মেয়ে তো তখন এখানে সে বিশ দাহ একুশ একুশ বছর তো এখন বিয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা, বিশ একুশে গেলে তারপরে বিয়ে করতে হবে। তো এখন আপু আরেকটা বিষয়ে, মানে আপনি তো আমার সাথে বাংলাতে কথা বলতেছেন, তো আসলে কি আপনার সবসময় এরকম বাংলাতে কথা বলেন? তো এটা বুঝতে হোক, মানে আপনার কি নিজস্ব কোনো ভাষা আছে? আমার মোর ভাষা, হ্যাঁ মোর ভাষা তো অনেকটা আছে তো। আচ্ছা না, আচ্ছা আমি তোমাকে ভালোবাসি, জি এটা আপনার কিভাবে বলেন? আমরা যেহেতু আপনার একটি ভিডিও করতেছি, তো আপনার এই ভিডিওটা করার পর অনেকে আপনার এই ভিডিওটা দেখবে, বাংলাদেশ সহ প্রবাসী অনেকে আপনার এই ভিডিওটা দেখবে, এখান থেকে যদি কোনো দর্শক আপনাকে বিয়ে করতে চায় আপনি কি করবেন? দেখতে শুনতে অনেক সুন্দর, বুঝছেন? আচ্ছা তো জি না, আচ্ছা আপনারা রূপচর্চা করেন? রূপচর্চা করেন মুখের জন্য, মানে নিজের রূপচর্চা যেটা আছে, মানে নিজের মানে চেহারাটাকে সুন্দর রাখার জন্য চন্দন ব্যবহার করেন, এগুলো ব্যবহার করেন? আচ্ছা তো এখন বলা যাচ্ছে যে আপনারা আপনাদের জীবনযাপনটা সব মিলে অনেকটা ভালো যাচ্ছে, গান গাওয়া হয়? গান হয় ভালো। একটা গান শোনান আমাদের দর্শকদের। না আমি পারে না। একটা গান শোনান। না না পারে না আমি। প্রিয় দর্শক উনি অনেক ভালো গান করতে পারে, তো এখন আমাদের উদ্দেশ্যে একটা গানের দুইটা লাইন শোনান, দুইটা লাইন শোনান। কি গান দাম করতে হবে? দুইটা লাইন পারে না তো। দুইটা লাইন তোমরা করার রঙিয়া দি হ্যাঁ গান 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 না 1 2 3 চিত্রা রঙিয়া দি নিনি পর হইয়া লে বা তাই বালাইলে তাই কম নাওলে বলে বা অম্বলে বা। তো আপু আপনি তো অনেক সুন্দর একটি চমৎকার গান করলেন, তো আমরা আমরা যারা বাংলাতে কথা বলি বা বাংলা ভাষায় যারা কথা বলি, তো আপনারা তো সে ভাষায় কথা বলেন নাই, এর জন্য অনেকে আপনাদের গানটা শুনেও বুঝবে না, তো তাদের উদ্দেশ্যে আমি একটু জানতে চাচ্ছি আপনি যে গানটা বললেন এই গানটার অর্থটা কি? আমরা তো গানটা আমরা গান গাইছি তখন এটা আমি যে কোনো আমাদের ধর্ম এটা গান এটা ভাষা গান গাইছে আমরা তো তখন এটা বুঝাই তো নুমি। তো এভাবে মানে আপনাদের ভাষায় গানটা গাইছেন, তো আমাদের সাথে কথা বললেন, অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম লাংরং মুরু। আপনার নাম? আমার নাম লাংরং মুরু। আচ্ছা আপনার বয়স কত? আমার বয়স 18। 18? বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ। ছেলে মেয়ে আছে? না। হ্যাঁ নাই না? আচ্ছা তো এখন আমি জানতে চাচ্ছি আপনাদের জীবনযাপনটা, মানে আপনার জীবনযাপনটা কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে? ভালো যাচ্ছে না? আচ্ছা আপনারা কি, এই যে আমি একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের মানে যে জাতির যে একটা ধারা আছে বা আপনাদের যারা যারা আছেন সবাই অনেক সুন্দরী দেখতে হয়, মানে তাদেরকে দেখতে দেখতে অনেক সুন্দরী লাগে বা তারা অনেক ফর্সা হয়, অনেক সুন্দর তারা, মোটমাট সব মিলে বলা যায় যে তারা বিশ্ব সুন্দরী, তো এটার কারণটা কি? আপনারা কি মানে মুখে কিছু ব্যবহার করেন? ব্যবহার করে কখনো কখনো মুখে চন্দন মাখায়, তারপরে হেয়ার মানে আটা ময়দা সুজি এগুলো কিছু ব্যবহার করা হয়, মানে আমাদের ঢাকার ভাষায় আমরা বলে থাকি যে মেয়েরা যদি একটু বেশি সাজুগুজু করে তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা বলি তারা মুখে আটা ময়দা সুজি লাগাইছে, সেক্ষেত্রে কি আপনি কি মুখে আটা ময়দা সুজি এগুলো লাগান?
লাগান লাগান না? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই আপুরা মাঝে মাঝে মুখে আটা মাঝে সুজি লাগায়, এর জন্য হয়তো আমাদের বাংলাদেশে আটার দামটা একটু বেড়ে যাচ্ছে। তো এখন বর্তমানে আমরা চাচ্ছি তারা আটার মাঝে সুজি বাদ দিয়ে এখন মুখে চন্দন লাগাবে। তো আপু আপনি সামনে থেকে চন্দন লাগানোর চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন তো আটার মাঝে সুজি লাগান না? আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, ওনারা আসলে আটার মাঝে সুজি লাগায়। তো আপু, আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে? আমার ফ্যামিলি সাতজন। আচ্ছা, তো সাতজনের ভিতরে মানে মেয়েদের ভিতরে কি আপনি সবচেয়ে ছোট মেয়ে? আমি সবার চেয়ে বড়। সবার চেয়ে বড়? তো আপনার চেয়ে ছোট ভাই বোন আছে আপনার? আপনার কয় ভাই বোন? আমরা চার বোন এক ভাই। চার বোন এক ভাই। তো বোনেরা কি করে? বোনেরা একজন পড়ালেখা করছে, তারপরে আমরা আমি কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি জমি চাষ করতেছি। জমি চাষ করতেছেন? আচ্ছা আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয়নি, তো ভবিষ্যতে তো বিয়ে শাদী করবেন, এটা কি আপনার জাতের ছেলেদেরকে বিয়ে করবেন? ভেবে দেখবেন, মানে আপনার জাতের ছেলেদের বিয়ে করবেন না অন্য কোনো জাতের ছেলেদের বিয়ে করবেন? না, মানে জাতিসের, আপনাদের জাতের ছেলে, অন্য কোনো জাতের ছেলেদের বিয়ে করবেন না? আচ্ছা, তো সম্মানিত দর্শক, ওনার মুখ থেকে আসলে অনেক কিছু উঠে আসলো যে উনি আটা মাথায় ব্যবহার করে, তার পাশাপাশি উনি ওনাদের জাতের ছেলেদেরকে বিয়ে করবে, অন্য কোনো জাতের ছেলেদেরকে বিয়ে করবে না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইতিপূর্বে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।